অন্ধকারে একা ঘুরে বেড়াচ্ছিলাম মাঠে, সেও সঙ্গে ছিল। তার দেহ সৌরভ, স্পর্শ, নিঃশ্বাসের মৃদু শব্দ সমস্তই অনুভব করছিলাম। পাশাপাশি ছিল, অতিশয় কাছাকাছি। মুখে কথা ছিল না, আমারও না, তারও না। আলাপ বন্ধ ছিল না, তবু দুজনেই কথা কইছিলাম, কিন্তু নীরবে। তার সমস্ত অতীত, বর্তমান, ভবিষ্যৎ পরিস্ফুট হয়ে উঠেছিল আমার কল্পনায়। তাই যখন নীরব ভাষায় সে আমাকে প্রশ্ন করলে, আমাকে তুমি তো কখনো দেখোনি, তবু চাইছো কেন এত করে? তখন আমি অসংকোচে উত্তর দিলাম, তোমাকে আমি জানি। কি করে জানলে? কি করে তা জানি না, কিন্তু জানি। নিবিড়তর হয়ে উঠল অন্ধকার। পাশাপাশি হাঁটলাম অনেকক্ষণ, কতক্ষণ তা মনে নেই। মনে হচ্ছিল শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাচ্ছে। সহসা তার আরেকটা নীরব প্রশ্ন সঞ্চারিত হলো আমার মনে, এত করে চাইছো যদি নিচ্ছ না কেন? ধরা দিলে কই, মদিরতর হয়ে উঠল তার দেহ সৌরভ। মনে হলো তার চকিত দৃষ্টির চাহনি বিদ্যুতের মতো চিরে চলে গেল অন্ধকারকে। চতুর্দিক বিদ্যুতায়িত হয়ে উঠল ক্ষণকালের জন্য। সর্বদা ধরে রেখেছো, তবু বলছো ধরা দিইনি? আমি যেখানে চাই সেখানে দাওনি। কোথায় চাও? ইন্দ্রিয়ের ইন্দ্রলোকে। দ্রুততর হয়ে উঠল তার নিঃশ্বাস, স্পন্দিত হয়ে উঠল অন্ধকার। মনে হলো খুব কাছে সরে এসেছে। তার চোখের জল গালে পড়ল আমার, এক ফোঁটা ঠান্ডা জল, বরফের মতো ঠান্ডা। সহসা সচেতন হলাম, বৃষ্টি পড়ছে। বাড়ির দিকে ফিরলাম, সেও চলেছে। মুষলধারা নামলো, ছুটছি, সেও ছুটছে সঙ্গে সঙ্গে। সহসা অতিশয় কাছে এসে পড়ল, যেন তার ভিজে শাড়ির স্পর্শ পেলাম মনে হলো। পাশাপাশি ছুটে চলেছি, নির্জন পথ ঊর্ধ্বশ্বাসে পার হলাম নীরবে। তারপর সুদীর্ঘ গলিটা, নিরন্ধ অন্ধকার। গলি শেষে আমার প্রকাণ্ড নির্জন বাড়িটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, এখনই যেন গ্রাস করবে আমাকে। দ্রুত পদে বারান্দায় উঠলাম, সেও উঠল। ঘরে ঢুকলাম, সেও ঢুকল। সুইচ টিপলাম তাড়াতাড়ি, তীব্র আলোয় ভরে উঠল চতুর্দিক। দেখি কেউ নেই।